আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন বছরের তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী এবং সকল অভিভাবক বৃন্দকে স্বাগতম জানাচ্ছি এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের লাইভ ক্লাসে। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আলোচনা করব। আজকের পাঠটি হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের আল্লাহর পরিচয় নিয়ে। আমরা সবাই মুসলমান, আমরা আমাদের অবশ্যই আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে। আমরা আজকে মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানব। আমরা পৃথিবীতে বাস করি, অর্থাৎ আমরা এই পৃথিবীর মধ্যেই বসবাস করি। এই পৃথিবী দেখতে অনেক সুন্দর, এতে আছে অনেক রকম গাছপালা, যে আমরা আমাদের চারপাশে তাকালে আমরা অনেক গাছপালা দেখতে পাই। যেমন আমরা আম গাছ দেখতে পাই, জাম গাছ দেখতে পাই, কাঁঠাল গাছ দেখতে পাই, নারিকেল গাছ দেখতে পাই, আরও অনেকগুলো গাছপালা আমরা আমাদের চারপাশে দেখি। যে এইসব গাছের মধ্যে অনেক রকম আবার মজাদার ফল ধরে থাকে। যে আমরা গ্রামে গেলে গ্রামে বাড়িঘরের আশেপাশে কাঁঠাল গাছ থাকে, কাঁঠাল গাছে আমরা দেখতে পাই কাঁঠাল, তারপর আম গাছে দেখতে পাই আমরা আম, লিচু গাছে দেখতে পাই আমরা লিচু, এরকম ইত্যাদি গাছের মধ্যে নানা রকমের মজাদার ফলগুলো আমরা দেখি এবং এগুলো আমরা খাই। তারপর আমরা পাশাপাশি ফুলের গাছও দেখতে পাই, কত সুন্দর ফুল গাছের মধ্যে ধরে। আমরা এই ফুল গাছের আশেপাশে ফুল বাগানে গেলে সেটা আমরা বুঝতে পারি। তারপর ফুলের মধ্যে রয়েছে অনেক গন্ধ, অনেক সুন্দর সুগন্ধি আমরা ফুল থেকে গ্রহণ করি, ফুলের গন্ধ। একবার চিন্তা করে দেখেছো প্রিয় শিক্ষার্থীরা, এই সব কে সৃষ্টি করেছেন? এই সব সৃষ্টি করেছেন হলো মহান আল্লাহ তাআলা। শুধু এই সব সৃষ্টি না, এছাড়া আরও অনেক সৃষ্টি, এই সব গাছপালা, নদী নালা, কালবিল সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। পৃথিবীতে শুধু এই সব গাছপালা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাই নয়, পাশাপাশি মহান আল্লাহ তাআলা নদী নালা, পাহাড় পর্বত, কালবিল ইত্যাদি এইসবগুলোও মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পাশাপাশি মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন ধরনের ফসলের মাঠ, তারপর সৃষ্টি করেছেন বিভিন্ন রকমের ফসল, এইসবও মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপর আমরা দেখে থাকি আমাদের মাথার উপরে অনেক বড় একটা নীল আকাশ রয়েছে। এই এখানে আবার আমরা দেখতে পাই প্রতিদিন চাঁদ, সূর্য, তারা, এগুলো আমরা দেখতে পাই। রাতের আকাশটা আমরা যখন দেখি এটা কতই না সুন্দর, সেখানে আকাশ ভরা তারা দেখতে পাই, চাঁদের কিরণ দেখতে পাই, চাঁদের আলো আমরা রাতে দেখতে পাই,
এইসব কে সৃষ্টি করেছেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের জানতে হবে এগুলো মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এইসব কিছু কে সৃষ্টি করেছেন? এইসব মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা মানুষ, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকেও মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পাশাপাশি আমরা যেমন মানুষ, আমাদের পাশাপাশি মহান আল্লাহ তাআলা পশু পাখিও সৃষ্টি করেছেন। আমাদের মতো অন্য আরেকটা প্রাণী মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি প্রাণীগুলো মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা ফল, ফসল ইত্যাদি সৃষ্টি করে সবাইকে বাঁচিয়ে রেখেছেন। এই যে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন খাবার খেয়ে থাকি, এই খাবারগুলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে, রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন। যে আমরা ভাত খাই, ভাতগুলো আসে কোথা থেকে? ধান থেকে আসে। এই ধান, এই ফসল আমরা জমিতে রোপণ করি, কিন্তু এগুলো উৎপন্ন হয়, উৎপন্ন কে করেন? মহান আল্লাহ তাআলা এগুলোকে উৎপন্ন করে আমাদেরকে ফসল রূপে দান করেন। এখান থেকে আমরা এই শস্যগুলো থেকে আমরা ধান পেয়ে থাকি, এই ধান থেকে আমরা আবার সেগুলো চাউলে পরিণত করি, চাউলগুলো রান্না করে আমরা ভাত খেয়ে থাকি। এই সব কিছু, কিন্তু এই সব করার পেছনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ রহমত, বিশেষ নিয়ামত দান করে থাকেন। তাহলে আমরা এক কথায় বলতে পারি, আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা, আমাদের রিজিক দাতা হচ্ছেন আল্লাহ তাআলা, আমাদেরকে পালন করেন মহান আল্লাহ তাআলা, তিনি অত্যন্ত পরম এবং দয়ালু। মহান আল্লাহ তাআলা একজন। আমরা এই মহান আল্লাহ তাআলা সম্পর্কে আরও অনেক বিষয় জানব। মহান আল্লাহ তাআলার কোনো শরীক নেই, অর্থাৎ তিনি একমাত্র একজনই, তার সাথে কারও তুলনা করা হয় না। পৃথিবীতে যেই সব সৃষ্টি আছে, এই কোনো সৃষ্টির সাথে মহান আল্লাহর সাথে তুলনা করা যাবে না। এবং মহান আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু বুঝেন। আমরা কী করি, কী খাই, কোথায় যাই, সব কিছু মহান আল্লাহ তাআলা সব সময় দেখেন। তিনি আমাদের মাবুদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মহান আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন, এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। মহান আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে। মহান আল্লাহ তাআলার সম্পর্কে অনেক বিস্তারিত বিষয় আমাদেরকে তিনি জানিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার পরিচয় জেনেছি, এবং যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এইসব মনে প্রাণে আমাদের বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করাটার নাম হচ্ছে আবার ঈমান। এটি আমাদের আকীদা, যে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলা একজন, তার কোনো শরীক নেই, এগুলো সব কিছু বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর এটাই হচ্ছে আমাদের আকীদা। আর আকীদা এর বহুবচন হলো আকাইদ। তাহলে আমরা মহান আল্লাহ তাআলা যে এক, এটাকে আমরা বিশ্বাস করব, একমাত্র তারই আমরা ইবাদত করব, আর কারো আমরা ইবাদত করব না। আল্লাহ তাআলা খুশি হন এমন এমন ভালো ভালো কাজগুলো আমরা করব। তাহলে এই
পার্ট থেকে তোমাদেরকে কিছু কয়েকটি প্রশ্ন দেব, যেই প্রশ্নগুলো তোমরা এই পার্টের মধ্যে পেয়ে যাবা। যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার উত্তর কী হবে? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। তারপর আমাদের মাথার উপর কী রয়েছে? আমাদের মাথার উপর রয়েছে নীল আকাশ। তারপর আছে কার কোনো শরীক নেই? মহান আল্লাহ তাআলার কোনো শরীক নেই। তারপর আছে কে সব কিছু জানেন, শুনেন ও দেখেন? মহান আল্লাহ তাআলা। কে আমাদেরকে আল্লাহর পরিচয় জানিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকিদা এর বহুবচন কি? আকিদা এর বহুবচন হলো আকাইদ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে শিখবে এবং তোমাদের খাতায় লিখবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এই কামনা আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।